পোস্টার পোস্টার সম্বন্ধে আমরা সকলেই প্রায় কম বেশি অবগত। রাস্তাঘাটে বের হলেই আমরা বিভিন্ন ধরনের পোস্টার দেখতে পাই, কিন্তু সমস্যা হয় তখনই যখন অ্যাসাইনমেন্টে পোস্টার লিখতে বলা হয়, তাও আবার সচিত্র। তো আজকের এই ভিডিওতে পোস্টার লেখার নিয়মাবলী নিয়ে আলোচনা করা হবে। তবে তার আগে আমি কয়েকটি কথা বলে নিতে চাই। এই যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পোস্টার লেখার কথা বলা হলো, তাও আবার সচিত্র পোস্টার, এটা কিন্তু মোটেই ঠিক হয়নি, কারণ তারা সবেমাত্র ষষ্ঠ শ্রেণীতে উঠেছে। তারা এখনও পর্যন্ত ঠিকভাবে জানেই না অ্যাসাইনমেন্ট কী, অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হয়, কভার পেজে কী লিখব, শিরোনাম কী লিখব, বিভাগের জায়গায় কী লিখব, এগুলো কিন্তু অনেক শিক্ষার্থী জানে না। তার উপর এখন বলা হয়েছে পোস্টার লেখার জন্য আবার পোস্টারের পাশাপাশি বঙ্গবন্ধু বা সেই গঠনাবলীর চিত্রও অঙ্কন করতে হবে। তো এগুলো কি একটি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর ক্ষেত্রে পসিবল? আমার মনে হয় পসিবল নয়। তবে আমার কথাগুলো শুনে ঘাবড়াবে না শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের যতটুকু পারি ততটুকু সাহায্য করব। এই ভিডিও থেকে জানতে পারবে পোস্টার লেখার নিয়ম কি এবং পোস্টার কিভাবে লিখতে হবে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখো। পোস্টার লেখাতে যেন তোমাদের কোনো ভুল না হয় সেজন্য আমি তোমাদের সাথে রয়েছি এবং সর্বদা থাকব। তো চলো আজকের ভিডিওর টপিকটি শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। পোস্টার নামটি শোনার পরই শিক্ষার্থীদের মনে প্রথম যে প্রশ্নটি আসে সেটা হচ্ছে পোস্টার কিভাবে লিখব। তো পোস্টার তোমরা বল পয়েন্ট কালি দিয়ে লিখতে পারো, এখানে কোনো মার্কারের প্রয়োজন হবে না, এবং এর পাশে চিত্র এঁকে দিতে হবে অথবা কোনো সাইট থেকে এনে সেটা কেটে সংযোজন করতে পারো। পোস্টার লেখার ক্ষেত্রে আরও একটি প্রশ্ন হচ্ছে কাগজের মাপ কেমন হবে। আমরা সচরাচর যে কাগজের অ্যাসাইনমেন্ট লিখে থাকি, যেমন A4 কাগজ অথবা দিস্তা কাগজ, সে ধরনের কাগজে লিখলে মূলত পোস্টার হবে না, কারণ সেটা এক পৃষ্ঠায় জায়গাও হবে না এবং লিখলেও ভালো লাগবে না এবং ভালো করে লেখাও যাবে না। তবে এক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে পরামর্শ করে নেওয়া ভালো, তারা যেভাবে বলবে সেভাবে লেখা উচিত। তো শিক্ষার্থীদের অবশ্যই বিদ্যালয়ের কোনো একজন শিক্ষক এর সাথে এ ব্যাপারে কথা বলে নেওয়া উচিত যে আমরা কীভাবে পোস্টারটা লিখতে পারি এবং কীভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যাবে। শিক্ষকদেরকে বললে তারা অবশ্যই তোমাদেরকে সাহায্য করবে। তো এখানে আমি যদি বলে দেই, তোমরা ক্যালেন্ডারের পেছনের পৃষ্ঠায় লিখো, আর তারপর যদি বিদ্যালয়ে গিয়ে দেখো যে ক্যালেন্ডারের পিছনের পৃষ্ঠায় লেখার ফলে তোমার লেখাটা বাতিল করে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু সেটা আমারই ভুল হবে, সেক্ষেত্রে আমি দোষী হব। তাই কাগজের মাপ আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না, সেটা তোমরা তোমাদের শিক্ষকের সাথে আলোচনা করে জেনে নিতে পারো। আর অবশ্যই আমার মনে হয় এক্ষেত্রে পোস্টার লেখার ক্ষেত্রে ইউটিউবের ভিডিও বা অন্য কোনো বড় ভাই বা কারোর সাহায্যের ভরসা না করে সরাসরি শিক্ষকের সাথে কথা বলাই উত্তম, তবেই একটি সঠিক দিক নির্দেশনা পাওয়া যাবে। তো এরপর যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে, অপর পৃষ্ঠায় কি লেখা যাবে? না, পোস্টার কখনোই অপর পৃষ্ঠায় লেখা যাবে না। আমরা সবাই পোস্টার দেখেছি, পোস্টার শুধুমাত্র একটি পৃষ্ঠায় লেখা হয়, অপর পৃষ্ঠাটা সাদা থাকে। তাই এক্ষেত্রেও অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রেও পোস্টার লিখতে গেলে একটি পৃষ্ঠায় লিখতে হবে এবং অপর পৃষ্ঠায় লেখা যাবে না। এবার পরবর্তী প্রশ্নটি হচ্ছে, যদি একটি পৃষ্ঠায় জায়গা না হয় তবে কি করব? সেজন্য তো একটি বড় কাগজের প্রয়োজন। যদি ছোটো কাগজে লেখা হয় তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছে 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত যে সময় উল্লেখ করে যতগুলো ঘটনাবলী রয়েছে সেসবগুলো পোস্টারে উল্লেখ করতে হবে এবং চিত্রসহ। তো সেজন্য একটি বড় কাগজের দরকার, তাই একটি বড় কাগজ হলে ভালো হয়। যেহেতু এখানে পোস্টার লেখার কথা বলা হয়েছে, তাই তোমাদেরকে পোস্টারের মতো করেই লিখতে হবে, শুধু ঘটনার বর্ণনা দিয়ে লিখলে এবং সময় উল্লেখ করলেই হবে না। তো আশা করি তোমাদের কিছুটা সাহায্য করতে পেরেছি। তো আমি সবশেষে বলতে চাই, এই অ্যাসাইনমেন্টে যদি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অ্যাসাইনমেন্টে যদি শুধুমাত্র 1952 থেকে 1971 সালের ঘটনাবলীর বর্ণনা দেওয়ার কথা বলা হতো, তাহলে খুব ভালো হতো। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সচিত্র পোস্টার দেওয়া একদমই ঠিক হয়নি, তাও যখন দিয়েছে তখন তো লিখতেই হবে। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঘাবড়িও না, তোমরা তোমাদের মতো করে লেখো এবং তোমাদের সাহায্য করার জন্য আমরা ইউটিউবার ভাইরা রয়েছি। আর যদি চিত্র তোমরা একান্তই কোনো
পেপার থেকে সংযোজন করতে না পারো তাহলে যতটুকু পারো ততটুকু একে লেখার পাশে সংযোজন করে দিও। আর পয়েন্টের লেখাগুলো খুব ছোট করে লিখবে যাতে এক পৃষ্ঠায় জায়গা হয়ে যায় সবগুলো ঘটনাবলী। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে, কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লেগেছে, তোমাদের কি উপকার করতে পেরেছি কি পারিনি, আর সাবস্ক্রাইব করে সর্বদা এই চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।